সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করতে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বসে সংসদীয় দলের সভা সভাপতিত্ব করেন দলের সভাপতি শেখ হাসিনা পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের জানান দু একদিনের মধ্যে আওয়ামী লীগের প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করা হবে আমার মনে হয় হয়তো আমরা এতদিনই করতাম কিন্তু যেহেতু নির্বাচন সাত দিন পিছিয়ে গেছে সেজন্য আমরা আরও খোঁজখবর নিচ্ছি পাঁচটি জরিপ পর্যালোচনা করে জনমতের ওপর গুরুত্ব দিয়েই প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেশি বিদেশি পাঁচ ছয়টি সার্ভে রিপোর্ট আছে জনমত জরিপ এই রিপোর্টগুলো বোর্ডের সদস্যদের সামনে উপস্থাপন করা হয় যেন জনমতের প্রতিফলন হয় সেজন্য বোর্ডের সকল সদস্য রিপোর্টগুলো স্টাডি করেছে এর আগে সচিবালয়ে ওবায়দুল কাদের বলেন বিএনপির ভোট পেছানোর দাবি অযৌক্তিক নির্বাচন বাঞ্চাল করতেই তারা এ দাবি জানাচ্ছে তারা আন্দোলনের নামে সহিংসতা উস্কানি দিচ্ছে তারা নির্বাচন যেতে চান না তারা নির্বাচন পাঞ্চাল করতে চান নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা পূর্ব পরিকল্পিত ও নির্বাচনী পরিবেশ নষ্ট করার অপচেষ্টা বলেও অভিযোগ করেন ওবায়দুল কাদের গতকাল পরিকল্পিতভাবে মিরাজ মিজু একুশে টেলিভিশন ঢাকা